নমস্কার, আমার সকল বন্ধুদের স্বাগত জানাই এবং স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আমরা আজকে আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ অর্থাৎ কোনো জিনিসটাকে আমরা যদি ভেঙে দিই, যেমন ধরা যাক আমার কাছে একটি ছোট্ট প্লেট রয়েছে, গোল, ঠিক আছে? আমার কাছে কটা প্লেট আছে? আমরা যদি তোমাকে বলি সংখ্যাটা লিখতে, তো এটা কটা? এটা একটা। তুমি সুন্দর লিখবে, এটা একটা। এবারে আমার কাছে একটা পেন আছে, আমার কাছে দুটো পেন হতে পারে। আমরা জানি যে আমরা এখানে দুই লিখতে পারি, তিন লিখতে পারি, এভাবে চলে চলে যেতে পারে। হ্যাঁ, তো আমরা আমার কাছে পাঁচটা হতে পারে, পাঁচটা বস্তু হতে পারে, ছটা বস্তু হতে পারে, বিভিন্ন নানা রকমের বস্তু আমার কাছে হতে পারে। তো এবারে মাফ করবেন, আমরা আবার শুরু করছি ক্লাসটা। তো আমার কাছে বিভিন্ন রকমের বস্তু হতে পারে। এবারে আমরা জানি এভাবে আমরা লিখতে পারি, এক দুই তিন, আমাদের অসংখ্য সংখ্যা লিখতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে তখনই যখন আমরা, তুমি এখানে বসো, এখানে এদিকে বসো, এখানে বসো, এদিকে আমার দিকে থাকো, ঠিক আছে? এবারে সমস্যাটা হচ্ছে তখনই যদি আমরা এই বস্তুটাকে কেটে দিই, ভাগ করে দিই, তখন আমরা কিভাবে লিখবো, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করবো। একটু উপর থেকে তুলে দাও। তো যদি আমরা বস্তুটাকে দুভাগ করি, এই একটা বস্তুকে নিয়ে আমি ঠিক মাঝে মাঝে এমনি করে কেটে দিলাম, তাহলে কি হবে? এই আমরা জিনিসটাকে দুভাগ করে ফেলেছি, এটা হচ্ছে দুভাগ। তাহলে এই ভাগটা হচ্ছে ভগ্ন অংশ, সেই জন্যই ভগ্নাংশ। তাহলে ভগ্ন, ভাঙা, তাহলে আমি একটাকে দুভাগ করে দিয়েছি। এই যে ছিল একটা গোটা, এই যে একটা গোটা ছিল, এখন আমি এটাকে দুভাগ করেছি। তো এই ভাগটার আমরা নাম দেব, এটা এটাকে তাহলে আমরা অঙ্কের ভাষায় কি করে লিখবো, গণিতের ভাষায় আমরা এটাকে কি করে লিখবো? তো আমরা এটাকে ক ভাগ করেছি, আমরা এটাকে দুভাগ করেছি, গোটাটা ছিল আমরা দুভাগ করে ফেলেছি, তাই তো? তাহলে আমরা এইটাকে লিখবো এইভাবে, আমরা প্রথমে কটা ভাগ করেছি? দুটো ভাগ, ঠিক আছে? তুমি রেখে দাও, কিছু করতে যাও না, ঠিক আছে? দুটো ভাগ করেছি, আর তার আমি এই ভাগটাকে বলবো দুভাগের এক ভাগ, অর্থাৎ এই, এটার নাম হচ্ছে দুভাগের এক ভাগ। এই যে ছিল গোটাটা, ছিল গোটা, তাকে আমি দুভাগ করেছি, এই দুভাগের এক ভাগের নাম হচ্ছে, এটাকে আমরা অনেকে বলে একের দুই, বলেন সে আমরা ওই রকম ভাবে বলবো না, আমরা বলবো দুভাগের এক ভাগ। তাহলে তোমাকে যদি বলা হয় যে এতদিন পর্যন্ত তুমি জানতে যে পাঁচ, পাঁচ মানে কি না, তুমি চোখ কান বুঝে বলে দিতে যে এই যে আমার কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা যে কোনো বস্তু, তাই তো? কিন্তু যদি এবারে আমরা বলি যে দুভাগে এই এই রকম একটা জিনিস থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে এইটা হচ্ছে একটা গোটা নয়, এটা ভগ্ন অংশ, অর্থাৎ ভগ্নাংশ। তো এবারে এই ভগ্নাংশ লেখার এই নিয়মটা গোটা পৃথিবীতে সবাই সবাই মিলে ঠিক করেছে যে আমরা এইভাবে বোঝাবো। তো এই যে ওপরের অংশটা, ওপরে যেটা লিখেছি এইটা, এটার একটা নাম আছে, আর নিচে যেটা লিখেছি তার একটা নাম আছে। উপরে যেটা লিখেছি তার নাম কি বলো? ল। হ্যাঁ, তাহলে এইটাকে বলে ল, আর এইটার নাম হচ্ছে হর। তাহলে এটাকে বলে ল আর এটাকে বলে হর,
তাহলে আমরা এখানে করেছি কি, গোটা একটা বস্তুকে দুভাগ করেছি, এই এইটা হচ্ছে যখন আমরা গোটা বস্তুটা দুভাগের এক ভাগ নিয়েছি, এই যে এইটা হচ্ছে দুভাগের এক ভাগ, এই যে এর উপরে লেখাই আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে ভগ্নাংশ হলো। এবারে যদি আমরা এমন করি যে বস্তুটা আমরা নিলাম, ডাস্টারটা কোথায়, আমরা বস্তুটা নিলাম অর্থাৎ এইরকমই একটা আমরা বস্তু নিলাম, দিয়ে সেটাকে আমরা তিন ভাগ করে দিলাম, অর্থাৎ সমান তিনটা, এখানে কিন্তু মনে রাখতে হবে আমরা যে ভাগটা করছি সেটা কিন্তু সমান তিন ভাগ, একদম একটুকুনও বেশিও নয় কমও নয়, সমান সমান। তাহলে আমরা যদি তিন ভাগ করি তখন আমরা কেমন পাবো, এই 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 আমরা বস্তুটাকে তিন ভাগ করে ফেলেছি, সমান একটা ভাগ, সমান ভাবে তিনটে ভাগ করে ফেলেছি, এইটার নাম হচ্ছে গোটা জিনিসটাকে আমরা ক ভাগ করেছি তিন ভাগ, তাহলে এটার নাম হচ্ছে তিন ভাগের এক ভাগ। তাহলে চলা যাক আমরা একটা একটা করে লিখতে শুরু করি। কিরকম ভাবে লিখবো না, তাহলে আমরা এবারে লিখছি জিনিসটাকে আমরা করেছি তিন ভাগ, তাহলে প্রথমে আমি নিচের অংশ অর্থাৎ আমরা যে বলেছি ওপরে থাকবে ল আর নিচে থাকবে হ, অর্থাৎ বস্তুটাকে আমরা মোট কটা ভাগ করেছি সেটা হচ্ছে হ, তাহলে এখানে কটা ভাগ করেছি তিনটে, তাহলে আমরা তিন লিখলাম। এবারে যদি আমরা বলি এই বস্তুটা একটা গোটার ক ভাগের ক ভাগ, এটা হচ্ছে গোটা বস্তুটার তিন ভাগের এক ভাগ, তাহলে আমরা সেটাকে কেমন ভাবে লিখবো, এইভাবে তিন ভাগের এক ভাগ। তাহলে আমি যদি ছবিতে বলি যে এই যে বস্তুটা আছে সেই বস্তুটাকে তিন ভাগের এক ভাগ তুমি ছবি এঁকে দেখাও, তুমি দেখিয়ে দেবে এইটা তিন ভাগের এক ভাগ, বোঝা গেছে। এবারে যদি আমরা বলি যে এই বস্তুটা আমরা যে কোনো জিনিসটাকে আমরা তিন ভাগ করেছি দিয়ে তার দু ভাগ নিয়েছি, এইটা তাহলে কত, এটা কত, বলো, হ্যাঁ এটা হচ্ছে তিন ভাগের দু ভাগ। তাহলে আমরা আবার এটাকে ছবি আঁকছি, আমরা একে নিই, আমরা বস্তুটা নিলাম, বস্তুটাকে ঠিক সেইভাবে আমরা সমান তিনটে ভাগ করলাম, দিয়ে তার দুটো ভাগকে নিলাম, এই একটা ভাগ আর এই একটা ভাগ, তাহলে এইটাকে বলে তিন ভাগে দু ভাগ। তাহলে আমরা এবারে এখান থেকে যদি তোমাকে বলি যে বলো তো দেখি তিন ভাগের এক ভাগ বড় না তিন ভাগের দু ভাগ বড়, বলো, দু ভাগ, হ্যাঁ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ভাগে দু ভাগ বড়, তাহলে আমরা সুন্দর একটা এই চিহ্নটা বসিয়ে দেবো যে তিন ভাগের এক ভাগ লেস দেন তিন ভাগের দু ভাগ, এরকম করে আস্তে আস্তে আমরা এগোব। এবারে যদি আমরা তিন ভাগের তিনটে ভাগে নিয়ে নিই, তিনটে ভাগের তিনটে ভাগে নিয়ে নিই, তাহলে আমি কতটা বস্তুটা পাবো, তিন ভাগের তিন ভাগ, তার মানে গোটাটা যা ছিল তার গোটাটাই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এবার এরকম করি যে একটা বস্তুকে নিয়ে সেটাকে আমরা সমান তিন ভাগ করে তার সব ভাগগুলো নিয়ে নিই, তাহলে এটাকে বলে তিন ভাগের তিন ভাগ, এই যে তিন ভাগের তিন ভাগ, সমান কত, সমান কার সঙ্গে মিলে যাবে দেখা যাক, কার সঙ্গে মিলে, এই তিন ভাগের তিন ভাগ আমরা দেখতে পাচ্ছি এই গোটা বস্তুটার সাথে মিলে যাচ্ছে, এই দেখো তিন ভাগের তিন ভাগ, এই যে গোটা বস্তুটার সাথে মিলে গেল, তার মানে তিন ভাগের তিন ভাগ সমান কি দাঁড়ালো, এক, না এক ভাগ বলবো না, সম্পূর্ণ বা এক, তাহলে তিন ভাগের তিন ভাগকে বলবো এক। তাহলে আমরা এখানে একটু লিখে নিই, হ্যাঁ, যে তিন ভাগের তিন ভাগ
সমান এক তাই তো আবার আবার একটু আমরা আগের জায়গাটায় চলে যাচ্ছি এটা ক ভাগের ক ভাগ এক ভাগ দু ভাগের দু ভাগের এক ভাগ আর এটাও দু ভাগের এক ভাগ তাহলে দু ভাগের এক ভাগ আর দু ভাগের এক ভাগ তাহলে মোট কতটা হলো একটা সম্পূর্ণ হ্যাঁ তাহলে এই এই বস্তুটা আমরা যদি কোনো জিনিসকে ভেঙে জটা ভাগ জটা টুকরো করলাম ততটাই যদি নিয়ে নি আমি আবার সম্পূর্ণ বস্তুটায় চলে যাব তার মানে তিন ভাগ দু ভাগের দু ভাগ তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে সমান দু ভাগের দু ভাগ লিখতে পারি তাহলে দেখো কি দাঁড়ালো একটা বস্তুকে তিন ভাগ করে তার তিন ভাগ মিলে যা দাঁড়ায় একটা বস্তুকে দু ভাগ করে তার দু ভাগ মিলে ঠিক একই দাঁড়ায় বোঝা গেছে তাহলে এটা একটা সুন্দর গল্পের মতো মজা আছে জিনিস তো চলো যাক এবার আমরা তাহলে আমরা এবারে জিনিসটাকে প্রথমে দু ভাগ করেছি তারপরে তিন ভাগ করেছি এবার আমরা কত ভাগ করব চার ভাগ ঠিক আছে তাহলে আমরা বস্তুটাকে এবারে চার ভাগ করি তাহলে চলো যাক আমরা বস্তুটাকে চার ভাগ করছি তাহলে এই আমি বস্তুটা নিয়েছি বস্তুটা নিয়ে আমি বস্তুটাকে এই ধরা যাক এই বস্তুটাকে আমরা সমান চারটা ভাগে ভাগ করেছি এই যে একই বস্তুটা এই যে একই বস্তু একই রকমের প্লেট বা এটা তুমি রুটি ভাবতে পারো একটা রুটিকে আমি চার ভাগ করেছি তাহলে এই চার ভাগের এটা ক ভাগ চার ভাগের এক ভাগ ভেরি গুড তাহলে এটাকে আমি কিভাবে লিখবো নিচে চার আর উপরে হ্যাঁ ঠিক তাহলে এই ছবি আমরা একটা আঁকি চার ভাগের এক ভাগ আঁকাটা খুব সোজা প্রথমে বস্তুটা নিলে দিয়ে এই যোগ চিহ্নের মতো করে দিলে তাহলে এইটা হচ্ছে কত চার ভাগে তাহলে দেখো আমরা কিন্তু হরে হরে চার লিখছি তার মানে আমরা বস্তুটাকে তো চার ভাগ করেছি সেই জন্য আমরা চার লিখছি তাহলে চার ভাগে এক ভাগ তাহলে এবার বলো তো এইটা চার ভাগ করে যদি আমরা দুটো ভাগ নিয়ে নিই এই ভাগটা আর এই ভাগটা অর্থাৎ এই চার ভাগে এটা কত হলো আচ্ছা চার ভাগে দু ভাগ ঠিক তাহলে আমরা আগে লিখি চার ভাগে দু ভাগ এটা আমরা আসছি তাহলে আমরা এটা করলাম কি এটা হচ্ছে চার ভাগের দু ভাগ এটাই আবার মিলে যাচ্ছে এইটার সাথে এই দেখো এই সমান সমান এটা ক ভাগের ক ভাগ হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে চার ভাগের এক ভাগ চার ভাগের দু ভাগ সমান দু ভাগের এক ভাগ লিখতে পারি পারি বাহ ভেরি গুড তাহলে আমরা এটা লিখে রাখলাম এখন কারণ দেখলাম সমান এবারে আমরা চার ভাগের তিন ভাগ যদি নিই এই যে আমরা বস্তুটাকে চার ভাগ করেছি চার ভাগের এই যে পুরো বস্তুটাকে চার ভাগ করেছি দিয়ে চার ভাগের এই যে চার ভাগ করেছি বস্তুটাকে দিয়ে চার ভাগের এক ভাগ রাখছি দু ভাগ রাখছি তিন ভাগ রাখছি আর এক ভাগ সরিয়ে দিচ্ছি তাহলে এটা কি দাঁড়ালো চার ভাগের ক ভাগ তিন ভাগ চার ভাগের তিন ভাগ তাহলে আমরা আবার লিখছি এই বস্তুটাকে আমরা চার ভাগ করলাম তার এক ভাগ নিলাম দু ভাগ নিলাম তিন ভাগ নিলাম তাহলে এটার কি নাম দিলাম চার ভাগের তিন ভাগ ভেরি গুড তাহলে এটার নাম দিচ্ছি আমরা চার ভাগের তিন ভাগ বোঝা গেছে আচ্ছা এবারে যদি আমরা চার ভাগ করে সব ভাগগুলোই নিয়ে নিই তাহলে কি গোটা রুটিটা পাবো অর্থাৎ রুটিটাকে আমি চার টুকরো করলাম দিয়ে আমি প্রথমে চার ভাগের এক ভাগ নিলাম দিয়ে কত হলো চার ভাগের দু ভাগ জোরে বলো চার ভাগের দু ভাগ তারপরে কত হলো চার ভাগের তিন ভাগ তিন ভাগ এবারে যদি আমি আরো একটা ভাগ নিয়ে নিই তাহলে কত হয়ে গেল চার ভাগের চার ভাগ চার ভাগের চার ভাগ তার মানে কি গোটা রুটিটা নয় হ্যাঁ তাহলে
আমরা এটাকে লিখছি আবার এটাকে লিখছি চার ভাগে চার ভাগ সমান কত এক সমান এক ঠিক আছে তাহলে এইভাবে আমরা ভগ্নাংশগুলোকে একে একে বুঝে বুঝে হাতে কলমে করতে পারি তা তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা যারা আপনারা বড়রা দেখছেন আপনারা একটা কাজ করতে পারেন বাচ্চাদেরকে দিয়ে এই কার্ডগুলো সুন্দর কিন্তু আমরা করিয়ে নিতে পারি তোমরা যারা আমাদের রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলে পড়ো বা অন্য স্কুলে যারা পড়ো যারা দেখছো তাদের কাছে আমার অনুরোধ তোমরা এরকম ভাবে কার্ডগুলো নিজেরাই বানিয়ে নেবে এরকম একই মাপে প্রথমে অনেকগুলো বৃত্তাকার কার্ড নেবে একই মাপে তুমি ধরো 10টা একই মাপের কার্ড নিলে দিয়ে একটাকে আধ করে দিলে দিয়ে আবার আরেকটা নিয়ে সেটাকে চার ভাগ করে নিলে এইভাবে তুমি সুন্দর পেতে পারো বড়দের সাহায্য নেবে অবশ্যই তো চলো যাক এবার আমরা গোটা বস্তুটা নিয়ে সেটাকে আমরা করে নিচ্ছি ছ ভাগ এই যে আমরা গোটাটা নিয়েছি গোটা বস্তুটা নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বস্তুটাকে ছ ভাগ করেছি তাহলে আমরা বস্তুটাকে ক ভাগ করেছি ছ ভাগ তাহলে এই ভাগটার কি নাম দেব হ্যাঁ তাহলে আমরা এই বস্তু এই এই অংশটার নাম দেবো এই ভগ্নাংশটার নাম দেবো আমরা যে তাহলে আমরা এগুলো বুঝতাম এবারে আমরা বস্তুটাকে ছ ভাগ করে নিচ্ছি তাহলে আমরা কিভাবে ছ ভাগ করবো ছ ভাগ করাটা একটু মাথাটা খাটিয়ে আমাদের করতে হবে কি যে প্রথমে আমি গোল করলাম দিয়ে কেন্দ্রবিন্দু দিলাম এটা কেন্দ্রবিন্দু দিয়ে ঠিক আমি মোটামুটি হিসেব করে আমাকে করতে হবে এই তিন ভাগ করাটা কিন্তু একটু জটিল সমান তিন ভাগ আমার একটু ভুল হতে পারে আমারও হয়েছে একটু এবারে আমি এগুলো বাড়িয়ে দিলেই আমি ঠিক পেয়ে যাব ছ ভাগ এই তাহলে ক ভাগ পেয়েছি ছ ভাগ তাহলে বলো তো এই ভাগটার কি নাম ছ ভাগের এক ভাগ হ্যাঁ তাহলে এই ভাগটার নাম হচ্ছে আমরা লিখব ছ ভাগে এক ভাগ ঠিক আছে এবারে এই দুটো ভাগের কি নাম এই এই দুটো ভাগের কি নাম এই লাল এই একটা ভাগ নিলাম আর একটা ভাগ নিলাম তাহলে এইটার কি নাম দেব আমরা এইটার কি নাম দেব এই যে এটার কি নাম দেব ছ ভাগের দু ভাগ তাহলে আমরা এই যে অংশটা এই অংশটার নাম দিচ্ছি ছ ভাগে দু ভাগ আচ্ছা এটা কি কারোর সঙ্গে মিলবে মনে হচ্ছে কারোর সঙ্গে মিলবে মনে হচ্ছে এবার ভেবে বলো দেখি এটা কার সঙ্গে মিলতে পারে হ্যাঁ এই ভাগটার কি নাম ছিল তিন ভাগে এক ভাগ তাহলে আমি দেখি এটা মিলে যাচ্ছে কিনা এই মিলে গেল তাহলে অঙ্ক হচ্ছে মজার জিনিস অঙ্ক যদি আমরা বুঝতে পারি তার থেকে মজার আর কিছু নেই তাহলে এই দেখো ছ ভাগে দু ভাগ ছ ভাগে দু ভাগ সমান তিন ভাগে ছ ভাগে দু ভাগ সমান তিন ভাগে এক ভাগ তাহলে আমরা এটাকে লিখতে পারি সমান এটাকে আমরা লিখছি তিন ভাগে এক ভাগ বোঝা গেল এবারে আবার একটা মজা আছে দাঁড়াও এবারে মজাটা হচ্ছে যদি আমরা ছ ভাগের তিন ভাগ নিয়ে নিই এটা দেখেই বলে দেবে যে কেউ এটা ওয়ানের ছেলে বলে দেবে যেটা ক ভাগ ক ভাগের ক ভাগ হ্যাঁ দু ভাগের এক ভাগ তাহলে আমরা আবার আঁকছি ছবিটা ছবিটা একটু এঁকে নিই এখানে আমরা যদি গোটা জিনিসটাকে ছ ভাগ করি দিয়ে যদি তার এক ভাগ দু ভাগ এবং তিন ভাগ নিয়ে নি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছ ভাগে তিন ভাগ সমান দু ভাগে কি হ্যাঁ এই তো এই যে দেখো এই যে দু ভাগের এক ভাগ দু ভাগের এক ভাগের সঙ্গে একদম সমান সমান মিলে যাচ্ছে এই যে দেখো হ্যাঁ মিলে যাচ্ছে তো হ্যাঁ তাহলে কোন কোন জায়গাগুলো মিলল সেটা আমরা আবার পরে একটু আলোচনা করব তাহলে দেখো এখানে আমরা পেলাম ছ ভাগে
ছভাগের তিন ভাগ সমান দুভাগের এক ভাগ। এবারে একটা কাজ করছি, দেখবে একটা মজার জিনিস করছি। আমরা প্রথমে এই ভগ্নাংশটা নিচ্ছি, এটা কত? দুভাগের এক ভাগ, আমরা সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা এটা একটু এই যে এটা নিচ্ছি, এটা হচ্ছে দুভাগের এক ভাগ। তাহলে আমরা এখানে লিখলাম দুভাগের এক ভাগ। এবারে আমরা করছি কি, লব আর হরের সঙ্গে তিন গুণ করে দিচ্ছি, এটাতেও তিন গুণ করে দিচ্ছি, এটাতেও তিন গুণ করে দিচ্ছি। আমরা কেন করছি, কিভাবে করছি, এটা করা যায় কিনা সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু দেখি আমরা কি দাঁড়ায়। তার মানে দাঁড়াচ্ছে কি, তিন এককে তিন আর তিন দুয়ে ছয়, দেখো বেরিয়ে গেল। তার মানে ভগ্নাংশের ওপর আর নিচকে একই সংখ্যা দিয়ে যদি তুমি গুণ করো ভগ্নাংশটা একই থাকবে। যে কোনো কিন্তু ওপর নিচকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, দুই দিয়ে গুণ করে আমরা দেখছি কি হয়, আসছি পরে। তাহলে আমরা এখন বুঝে গেলাম যে ছ ভাগের তিন ভাগ সমান দুভাগের এক ভাগ। এবারে আমরা নিচ্ছি এটা কত বলো, এটা কত বলো, ছ ভাগে এক ভাগ, দু ভাগ, তিন ভাগ আর চার ভাগ। তাহলে এটা কত, ছ ভাগে চার ভাগ, ছ ভাগে চার ভাগ। তাহলে এরকম করে আমরা নিতে পারি ছ ভাগের পাঁচ ভাগ, এই ছ ভাগের পাঁচ ভাগ আর ছ ভাগে ছ ভাগ। আচ্ছা ছ ভাগে ছ ভাগ নিলে জিনিসটা কতটা দাঁড়াবে, একটা সম্পূর্ণ, সম্পূর্ণ গোটা। তাহলে আমরা আবার এখানে দেখতে পেয়েছি তিন ভাগে তিন ভাগ মানে একটা, দু ভাগের দু ভাগ মানেও একটা, চার ভাগে চার ভাগ মানেও একটা ছিল। আবার আমরা আবার নতুন ভাবে পেয়ে গেলাম ছ ভাগে ছ ভাগ সমান গোটাটা, অর্থাৎ একটা। তাহলে ভগ্নাংশের লব ও হর যদি এক হয়, অর্থাৎ তুমি সংখ্যা জিনিসটাকে যটা ভাগ করেছো ততটাই নিয়ে নিলে, তাহলে দাঁড়াবে কি, একটা গোটা। কারণ তুমি রুটিটাকে দু টুকরো করে যদি দু টুকরোই নিয়ে নাও তাহলে রুটিটা একটা গোটা রুটি পাবে। তুমি যদি রুটিটাকে চার টুকরো করে চার টুকরোই নিয়ে নাও, চার ভাগে চার ভাগই নিয়ে নিলে, তাহলে তো তুমি গোটাটা পেয়ে গেলে। আবার যদি তুমি রুটিটাকে পাঁচ ভাগ করে তার পাঁচ ভাগে নিয়ে নাও, কটা হবে, একটা রুটি পাবে। তুমি যদি ছ ভাগ করে ছ ভাগ নিয়ে নাও, কটা হবে, একটা। তাহলে এইভাবে আমরা চলবো। এবারে আমরা এইভাবে আগাতে পারি সুন্দর। তো এবারে আমরা একটা মজার পরীক্ষা করব। আমার কাছে এটা ক ভাগের ক ভাগ বলো, এইটা তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ বড়। এবার আমরা একটু বড় ছোট হিসাবটা করি, কোন সংখ্যা কোন ভগ্নাংশটা বড়। যেমন তুমি বলো তো যে সাত লিখলাম আর পাঁচ লিখলাম, কে বড়? সাত, সাত বড়। তুমি একদম দেখিয়ে বুঝে যাচ্ছ, তাহলে তুমি এই চিহ্নটা দিয়ে দেবে যে আমার সাত বড় পাঁচ ছোট, তাই তো? এবারে আমি এই দুটো ভগ্নাংশ নিয়েছি, বলো তো তোমাকে একটা রুটি, এই ধরো একটা রুটিকে এই এই টুকরোটা বড় না এই টুকরোটা বড়, কোনটা বড়? রুটিটা কিন্তু একই সাইজের হতে হবে, রুটিটা একই সাইজের রুটি, রুটিটা একই সাইজের, মানে রুটিটা আসলে একই সাইজের, এই সাইজের রুটি, সেটাকে তুমি আধ ভাগ দু ভাগ করলে, তাহলে দু ভাগ করলে তুমি রুটিটা কেমন পাবে, এরকম পাবে। আর যদি তিন ভাগ করো তার এক ভাগ নাও, তাহলে রুটিটা এরকম পাবে। তাহলে বলো এই দুটোর মধ্যে কে বড়? দু ভাগের এক। হ্যাঁ, তাহলে তুমি যদি একই মাপের রুটি নাও দিয়ে তাকে যদি তুমি দু ভাগের এক ভাগ নাও, তিন ভাগের এক ভাগ নাও, চার ভাগের এক ভাগ নাও, এবার তোমাকে বুঝতে হবে কোনটা বড়। কিন্তু আমার বোঝার এবারে বুদ্ধিটা আমরা আসছি কি করে বুঝবো, তাহলে আমি চলো এইটা কোনটা বড় কোনটা ছোট এইটা একটু কি করে বুঝবো সেই জায়গায় আসছি। দেখো তাহলে তোমাকে আমি বললাম এটা কতটা রুটি, এটা দু ভাগের এক, দু ভাগের এক ভাগ। তাহলে আমি গোটা রুটিটা নিলাম, দুটো রুটি নেব এক মাপে, দুটো রুটি নেব কি এক মাপে, দিয়ে এই রুটিটা আমি ভাগ করলাম দু ভাগ, আর এই রুটিটাকে আমি করলাম কি তিন ভাগ করলাম। তাহলে এবারে বলো তো এই ভাগটা বড়
না এই ভাগটা বলো দু ভাগের এক ভাগটা আমরা দেখতে পাচ্ছি চোখে চোখে দেখে আমরা বুঝে যাচ্ছি হ্যাঁ গো তোমাকে অত বোঝাতে হবে না আমি বুঝে যাচ্ছি দু ভাগের এক ভাগটা এক কথায় এই তিন ভাগের এক ভাগের থেকে বড় কিন্তু এটা অঙ্কের নিয়মে আমরা এটা করতে পারি কি করে করতে পারি হ্যাঁ চলো আমরা রুটিটাকে এমন একটা ভাগ করব এমন ভাবে ভাগ করব যাতে রুটিটা ছ ভাগ হয়ে যায় তাহলে ক ভাগ করব রুটিটাকে ছ ভাগ তাহলে এবারে দেখো এই রুটিটা আমি করে দিলাম ছ ভাগ তার মানে এই প্রত্যেকটা ভাগে আমি আবার ক ভাগ করলাম বলো তো তিন ভাগ তার মানে এইটা সমান ক ভাগের ক ভাগ এখন এখন এই জায়গাটা মোট ছ ভাগের ক ভাগ ছ ভাগের এক ভাগ না এক দুই তিন ছ ভাগের তাহলে তুমি নিচটা যদি তিন দিয়ে গুণ করো আর উপরটাও যদি তিন দিয়ে গুণ করো কত দাঁড়াবে ছ ভাগে তিন ভাগ এই যে দাঁড়িয়ে গেল না ভগ্নাংশের উপর নিচকে এক সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটা কি থাকে একই থাকে আর এইখানে বলতো এই রুটিটাকে আমরা যদি ছ ভাগ করতে চাই প্রত্যেকটা ভাগকে ক ভাগ করে দিতে হবে প্রত্যেকটা ভাগে তিন না আমার তিনটে ভাগ আছে তাহলে প্রত্যেকটা ভাগকে কটা ভাগ করতে হবে একটা দুটো দু ভাগ করে দিতে হবে তাহলে এটাকে দু ভাগ করে দিলাম এটাকে দু ভাগ করে দিলাম এটাকে দু ভাগ করে দিলাম তাহলে দেখো আমি এখানে এইটা প্রত্যেকটাকে দু ভাগ করে দিলাম এই যে গুণিত দুই করে দিলে তাই হয় তাহলে দেখো ছ ভাগে আমার দাঁড়ালো দু ভাগ তাহলে দেখো আমি এইখান থেকে পেয়ে গেলাম যে এইটা হচ্ছে ছ ভাগের তিন ভাগ আর এটা হচ্ছে ছ ভাগের দু ভাগ তাহলে অবশ্যই এই ছ ভাগে তিন ভাগের এক ভাগটা বড় তাহলে এইভাবে আমরা কি করে বুঝবো না বুঝবো সেগুলোতে আসবো তো আমরা এবারে তোমাদের জন্য ভগ্নাংশের প্রাথমিক ধারণাটা আজকে দিলাম প্রাথমিক ধারণাটা দিতে গিয়ে তোমরা যদি বুঝতে পেরেছো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাদের জানাবে তাহলে আমরা আবার প্রথম থেকে যে গল্পটা বলেছি যাও আমরা প্রথম থেকে যে গল্পটা বলেছি সেই গল্পটাতে আবার আসছি তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে গোটা জিনিসটাকে বলে এক গোটা জিনিসটাকে বলে এক সেই একটা জিনিসকে যদি আমরা দুভাগ করি এই যে দুভাগ করে নিয়েছি এই দুভাগটার নাম হচ্ছে ভালো করে বুঝতে হবে তাহলে আমরা একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি তোমাদের এটা হচ্ছে দু ভাগের এক ভাগ দু ভাগের এক ভাগ বা এটা দু ভাগের এক ভাগ এবারে আমি যদি বলি যে দু ভাগের এক ভাগ সমান চার ভাগের ক ভাগ এইটা এই প্রশ্নগুলো আমাদের এবারে বুঝতে হবে সমান ধরা যাক আরো একটা দিচ্ছি আমি যে সমান ক ভাগে তিন তিন ভাগ তাহলে আমি এই প্রশ্নটা দিয়ে আমাদের এই আলোচনাটা শেষ করব যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা আবার পরবর্তী ধাপে আগাবো আমরা এবারে একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করছি দেখো তাহলে এইটা আমরা জানি কি যে কোন জিনিসকে আমরা দু ভাগ করে তা এক ভাগ নিয়েছি সমান আমি জিজ্ঞেস করছি যে চার ভাগের ক ভাগ তার মানে এইটা চার ভাগের ক ভাগ ঠিক তাহলে আমি একটাকে প্রথমে আমি চার ভাগ করে নিচ্ছি এই এক ভাগ দু ভাগ তিন ভাগ আর এই চার ভাগ তাহলে দেখো আমরা গোটা জিনিসটাকে চার ভাগ করে নিয়েছি এবারে আমি বলছি যে এই চার ভাগের এক ভাগের কটা টুকরো দিলে সেটা দু ভাগের এক ভাগের সঙ্গে মিলে যাবে এই কি মানে হচ্ছে তার এই প্রশ্নটুকুর দিকে আমরা এখন নজর দিই ভালো করে বুঝো যে দু ভাগের এক ভাগ সমান চার ভাগের ক ভাগ তাহলে আমি দেখছি এই দু ভাগের এক ভাগ নিয়েছি দিয়ে আমি এর উপরে চাপিয়ে দিচ্ছি দেখো
এই চাপিয়ে দিলে আমি দেখলাম যে ঠিক আমার সমান সমান চার ভাগে দুটো অংশ ঢাকা পড়ে গেল। এই তো চার ভাগে দুটো অংশ ঢাকা পড়ে গেল, এই যে। তার মানে দু ভাগের এক ভাগ সমান দু ভাগের, এইটা হচ্ছে দু ভাগের এক ভাগ, এই যে এটা হচ্ছে দু ভাগের এক ভাগ, আর এইগুলো হচ্ছে এক একটা চার ভাগের এক ভাগ। তাহলে চার ভাগের এক ভাগ কটা লাগছে? দুটো লাগছে। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো দুই, তাহলে আমার শূন্যস্থানে বসবে দুই। কিন্তু কিন্তু এবারে আমরা এই অঙ্কটা কিভাবে বুঝে করব, কিভাবে আমরা যখন আমার প্রশ্ন থাকবে বা আমাকে করতে হবে তখন আমরা কিভাবে করব? না, এইটাই এবার বুঝিয়ে দিলাম তোমাকে যে কোন ভগ্নাংশে লব ও হরকে তুমি যে কোনো একই সংখ্যা দিয়ে যদি গুণ করো ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভগ্নাংশটা একই থাকছিল। অর্থাৎ তোমাকে, তার মানে এবারে আমি দেখো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমি কি করব, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি দু ভাগের এক ভাগ নিলাম, এবারে এই ভগ্নাংশটার লবকে আমি এবং হরকে প্রত্যেকটাকে আমি দুই দিয়ে গুণ করে দিলাম। দুই দিয়ে গুণ করে দিতে আমি পেয়ে গেলাম দুই দুগুণে চার আর উপরে দুই এককে দুই, তার মানে দু ভাগের এক ভাগ সমান চার ভাগের দু ভাগ, বোঝা গেল? এই যে আমরা দেখতে পাচ্ছি হাতে কলমে, তুমি এই যে হাতে কলমে করে দেখে নিতে পারছো যে দু ভাগে একটা জিনিসকে দু ভাগ করে তার এক ভাগ নিলে যতটা হয় ততটা হচ্ছে ওই জিনিসটাকে, ওই জিনিসটাকে, কিন্তু অন্য বেশি বড় ছোট জিনিস নয়, ওই জিনিসটাকে যদি তুমি চার টুকরো করো দিয়ে তার যদি দু টুকরো নাও তার সাথে সমান। ঠিক সেরকম ভাবে আবার যদি আমরা দু ভাগের এক ভাগকে ওপর আর নিচকে তিন দিয়ে গুণ করি কি দাঁড়াবে? ওপরেও তিন দিয়ে গুণ করলাম নিচেও তিন দিয়ে গুণ করলাম, তাহলে কি দাঁড়ালো? আগে আমরা অঙ্ক কষে দেখে নিই, তারপরে আমরা হাতে কলমে দেখে নেব। আমরা আবার বলছি যে কোনো জিনিস আমরা এই যে অঙ্কগুলো করছি এগুলো কিন্তু বাস্তবে, এই যে তুমি যদি বলো, তোমাকে যদি বলি বলি এক, তুমি বলো তো এক বলে কোনো জিনিস কি বাজারে ঘুরে বেড়াচ্ছে? রাধানগরের বাজারে, বাঁকুড়ার কোনো মাচানতলায় কিংবা কোথাও কি আমরা দেখতে পেয়েছি এক ঘুরে বেড়াচ্ছে? না, এগুলো আছে আমাদের মাথায়। যতক্ষণ না তুমি একটা গরু বলছো, একটি এক কেজি চাল বলছো, যতক্ষণ না তুমি একটা সাবান বলছো, টা টি ইত্যাদি দিচ্ছ, ততক্ষণ ওই এক, পাঁচশো, পাঁচ লক্ষ এদের কোনো অস্তিত্ব নেই। তার মানে এই যে এগুলো এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের কোথায়? মাথার ভিতরে, আমাদের মগজের ভিতরে। তাহলে এবারে এই মগজের ভিতরে যখন হচ্ছে তখন আমাদের হাতে কলমে জিনিসগুলো যাচাই যদি আমরা করে নিই তখন দেখবে অঙ্কের মতো ভালো লাগার জিনিস, অঙ্ককে ভালোবাসার জিনিস আর হবে। তাহলে তোমাদের আমার একটি অনুরোধ যে প্রত্যেকে যেটা বানাবে সেটা হচ্ছে আজকের পড়া, যদি তোমাদের করতে ভালো করে এটা বুঝলে আবার ভিডিওটা পরে একটু দেখে নিতে পারো। তো যেটা আমরা করব যে ঠিক এক মাপে তুমি দশটা এরকম কার্ড বানাবে, এক মাপে তুমি এখানে এই বৃত্ত করার জন্য তুমি বড়দের সাহায্য নিতে পারো, তোমার যদি পেন্সিল কম্পাস থাকে তাহলে তুমি সুন্দর বৃত্ত করে নিতে পারো, তুমি একটা বাটি বসিয়ে করে নিতে পারো, একটা ছোট বাটি বসিয়ে গোল করে নিতে পারো, দিয়ে এরকম ঠিক সমান মাপের কার্ডবোর্ড দশটা করবে, দিয়ে প্রথমে তুমি দুটো ভাগ করবে তাহলেই তুমি এই পাবে, এই যে। তাহলে এটা হলো দু ভাগের এক ভাগ। এবারে যদি আমি ওইটাকে ঠিক তিনটে ভাগ করে নাও তাহলে তুমি এইটা পাবে, দিয়ে যদি চারটে ভাগ করে নাও তাহলে তুমি পাবে এই যে এইরকম চার ভাগের এক ভাগ করে মোট চারটে টুকরো পাবে, যদি পাঁচটা টুকরো করে নাও পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচটা টুকরো পাবে। এরকম করে যদি তুমি ভাগগুলো করো তুমি বুঝতে পারবে জিনিসগুলো কত সুন্দর তোমার মাথার মধ্যে খেতে যাবে, তুমি কখনো আর ভগ্নাংশকে ভুলবে না। এবারে যেটা আসছি সেটা হচ্ছে যে দু ভাগের এক ভাগকে আমি উপর লব এবং হরকে তিন দিয়ে গুণ করছি, তাহলে তিন দিয়ে গুণ করলে নিচে কত হবে? খুব সোজা, তিন দুগুণে ছয়। তিন দুগুণে ছয় মানে কি? এই যে তিন দুগুণে ছয় মানে হচ্ছে দুই এককে দুই
দুই দুয়ে চার, দুই তিনে ছয়, অর্থাৎ তিনটে দুইয়ের যোগফল। আমরা যে যে গুণ করছি না, সেগুলো হচ্ছে বারবার যোগ করছি। গুণ মানে হচ্ছে বারবার যোগ। হ্যাঁ, আসলে আমরা অঙ্কে দুটো কাজ করি, একটা করি যোগ আর একটা করি বিয়োগ। বারবার যোগ করলে সেটাকে বলে গুণ, আর বারবার বিয়োগ করলে সেটাকে বলে ভাগ। তো ঠিক আছে, আমরা তাহলে দুই এককে দুই, দুই দুয়ে চার, দুই তিনে ছয়, তাহলে আমরা নিচে ছয় লিখলাম, অর্থাৎ আমার হর হলো ছয়। আর তিন এককে তিন, মানে একটাকে তিন বার নিলাম, এক দুই তিন, তাহলে আমরা উপরে হয়ে গেল তিন। তাহলে এবারে আমরা দেখে নিই যে এই দুভাগের এক ভাগ, মানে এইটা, এই যে দুভাগের এক ভাগ, এইটা ছ ভাগের তিন ভাগের সমান কিনা। তাহলে আমরা বস্তুটাকে নিই, বস্তুটাকে নিয়ে আমরা ছ ভাগ করি। এই যে আমার ভাগগুলো রয়েছে, আমি পরপর সাজাচ্ছি, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছ ভাগ। এই দেখো বস্তুটাকে আমি ছ ভাগ করেছি। এই যে দেখো, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছ ভাগ। এখানে বলে রাখি, বারবার বলে রাখি, এখানে কিন্তু ভাগটা, যে ভগ্নাংশটা আমরা করছি, তার প্রত্যেকটার মান এক হতে হবে। একটুকুনো বেশি কম হওয়া চলবে না, কেউ কিন্তু ভাগে কম যেন না পায়। তাহলে এবারে আমরা এই যে দুভাগের এক ভাগটাকে এর উপরে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে দেখব ঠিক কতগুলোকে ও কভার করে। এই তাহলে বাকিগুলো আমি রেখে দিলাম। এবার আমি দেখি এখানে কটা রয়েছে। এই দেখো, এই দেখো, দেখতে পেয়েছ? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুভাগের এক ভাগ সমান, দুভাগের এক ভাগ সমান, আমরা আবার এখানে লিখে দিই, দুভাগের এক ভাগ সমান ছ ভাগের তিন ভাগ। আবার দুভাগের এক ভাগ সমান চার ভাগের দু ভাগ। তার মানে আমরা যদি জিনিসটা চারটে ভাগ করি, দিয়ে তার দুটো ভাগ নিই, এই যে এইটা সমান, তার মানে কি দাঁড়ালো, দুভাগের এক ভাগ, মানে এই যে ভাগটা, এই যে ভাগটা, দুভাগের এক ভাগ সমান চার ভাগের দু ভাগ সমান তিন ভাগ, ছ ভাগের তিন ভাগ। এরকম করে তুমি যত খুশি এগিয়ে যেতে পারো। চলো আমরা আরেকটু আগে, আমরা কি করতে পারি, আচ্ছা আমরা করি কি, আট ভাগ করি, কেমন, আট ভাগ করে দেখি। আচ্ছা কিন্তু দাঁড়াও, এখানে কি যা খুশি ভাগ করলে হবে? যেমন ধরা যাক, আমরা জিনিসটাকে আমরা তিন ভাগ করেছি, ধরা যাক এই এক ভাগ, দু ভাগ, আর তিন ভাগ, তিন ভাগ করেছি, তিন ভাগ করেছি। এখানে যদি আমরা বসিয়ে দিই আটটা, তাহলে দেখো একটু এটার কিন্তু বাড়তি অংশ থেকে যাচ্ছে, এই যে, তার মানে কিন্তু এটা দিয়ে হবে না, এভাবে হবে না। ঠিক আছে, তাহলে চলা যাক, আমরা এবারে করছি কি, আমরা আমরা এবারে যেটা করছি সেটা হচ্ছে, দেখুন, হ্যাঁ, আমরা জিনিসটাকে এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছ ভাগ, সাত ভাগ, আর আট ভাগ নিয়েছি। এই আমরা নিয়েছি আট ভাগ, এক দুই, এক দুই, তিন চার, পাঁচ ছয়, সাত আট। এবারে আমরা ঠিক আটটা এখানে দিয়ে দিচ্ছি। এই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে
দু ভাগের এক ভাগ সমান আট ভাগের চার ভাগ। তাহলে কিভাবে পেলাম? না, দু ভাগের এক ভাগকে আমরা যদি ওপর এবং নিচকে চার দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব আট ভাগের চার ভাগ। তাহলে এইভাবে আমার চলতেই থাকবে, চলতেই থাকবে। তাই আমরা এরপরে আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। ভগ্নাংশ, ভগ্নাংশ কিভাবে আমরা করব, ভগ্নাংশের ধারণা আশা করি তোমাদের আমরা একটু দিতে পেরেছি। এবারে যে যেটা দিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে এইভাবে কিন্তু যেটা বলছিলাম এটা কিন্তু এইভাবে চলতেই থাকবে। আমরা পরের ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা কি করে করতে পারি না করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, জানবো বুঝবো বিষয়গুলো। তো এবারে আমরা আজকের এই অংশের ক্লাস এখানে শেষ করব। তার আগে তোমাদের যে কাজটা দিয়ে দিই সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে একটা করে কার্ড বানাবে, মোট একটা সেট বানাবে। এই যে আমার সামনে দেখো একটা সেট রয়েছে, কার্ডের সেট তোমরা বাড়িতে সুন্দর করে বানাবে। এক মাপে দশটা প্রথমে আগে এরকম কার্ডবোর্ড বানাবে, দিয়ে তারপরে সেগুলোকে প্রথমে যদি তুমি দুভাগ করবে সমানভাবে তাহলে তুমি পেয়ে যাবে দুভাগের এক ভাগ, ঠিক এরকম একটা টুকরো পাবে। তুমি যদি তিন ভাগ করো, তিন ভাগটা একটু জটিল হতে পারে, চার ভাগ করতে পারো তাহলে চার ভাগ করলে চার ভাগের এক ভাগ, এইরকম করে করে তোমরা ভাগগুলো করবে। আর তিন ভাগের এক ভাগ করার জন্য তোমরা একটু বড়দের সাহায্য নিতে পারো। হ্যাঁ, এটা একটা মজার জিনিস তোমাদের বলে দিই, যারা বড়রা আছেন তাদের একটু সাহায্য করতে পারেন। আমরা জানি যে পুরো এই বৃত্তটা অর্থাৎ এই বিন্দু চারদিকটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি অর্থাৎ এই 360 কে যদি আমরা তিন ভাগ করে দিই তাহলে আমরা পাবো 120 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির মাপে আপনারা করে দিতে পারেন ওদেরকে। তাহলে এইটা যদি করে দেয় তাহলে আবার ছ ভাগের এক ভাগ ইত্যাদি ভাগগুলো ওরা করতে পারবে। আশা করি তোমরা ভগ্নাংশ বিষয়টা বুঝেছ। এবারে একটু তোমাদের বলে দিই যে এই ভগ্নাংশের যে অঙ্কগুলো আমরা করব সেখানে যাওয়ার আগে আবার বলছি আমাদের মুক্ত থেকে বিমুক্ত যেতে হবে। তাই তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই কার্ড বানাবে। কার্ড বানিয়ে আমরা এই ধরনের কিছু কাজ দিচ্ছি তোমাদের, যে সেই কাজগুলো একটু দেখে নাও ঠিক কি ধরনের কাজ আমরা তোমাদেরকে করতে হবে। কয়েকটা কার্ড একটু কাজ বলে দিই, এই রকম কিছু কাজ তোমরা করবে এবং তারপরে আমরা বাকি ক্লাসে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা আপাতত যেটা করবে এইগুলোর একটা করে ছবি এঁকে আমাদের দেখাবে, দুভাগের এক ভাগ সমান কত, কেমন দুভাগের এক ভাগের একটা ছবি, কিচ্ছু না। তুমি একটা ব্লক আঁকতে পারো, তুমি একটা বৃত্ত আঁকতে পারো, দিয়ে তাকে সমান দুভাগ করতে পারো, ব্লকটাকে দুভাগ করতে পারো, ঠিক আছে। তিন ভাগের এক ভাগ যদি তোমার বৃত্ততে অসুবিধা হয় তুমি কিচ্ছু না এরকম একটা ইটের মতো করে সেটাকে তিন ভাগ করে নিলে, দিয়ে তার এক ভাগ, এইভাবে চলতে থাকবে। তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে আমি যে ভগ্নাংশগুলো দিচ্ছি এই ভগ্নাংশের একটা করে ছবি আঁকবে এবং এরকম কার্ড বানাবে। তাহলে আমি কি কি দিচ্ছি, দু ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, তিন ভাগের দু ভাগ, তিন ভাগের তিন ভাগ, চার ভাগের এক ভাগ, চার ভাগের দু ভাগ, চার ভাগের তিন ভাগ, চার ভাগের পাঁচ চার ভাগ, পাঁচ ছ ভাগের এক ভাগ, এরকম করে করে তুমি আমি কিছু দিলাম আর বাকি তোমরা নিজেরা বানিয়ে আমাদের দেখাবে, আমাদের এখানে পোস্ট করবে বা বাবা মাকে বলবে আমাদের স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পোস্ট করতে। তাহলে আমরা আজকে অঙ্কের ক্লাস ক্লাস ফোরের জন্য যেটা করলাম অর্থাৎ ভগ্নাংশের একটা প্রাথমিক ধারণা এই অংশটা আমরা শেষ করছি। আবার সকলকে বলি আমরা নিশ্চয়ই বর্তমানে যে অবস্থায় রয়েছি সেই অবস্থা কাটিয়ে আবার তোমাদের মুখোমুখি হতে পারবো। ততদিন পর্যন্ত এসো আমরা যতদূর চেষ্টা করি যার যার পক্ষে সম্ভব আছে তারা এইভাবে যদি বিষয়গুলো আমরা চর্চা করতে পারি। এবং প্রত্যেকে তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মায়ের কথা শুনবে আর বাড়িতে থাকবে, সাবধানে থাকবে, ভালো থেকো প্রত্যেকে।